এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি একজন শিল্পীকে। হ্যাঁ, তিনি একজন বাঁশি শিল্পী। আজকের যুগে ইন্টারনেট কতটা কাজে লাগে তা আমরা প্রত্যেকেই জানি। বিভিন্ন ধরনের যে আমাদের জিজ্ঞাস্য সেটাকে খুঁজে বের করার জন্য শুধুমাত্র আমাদেরকে একটুখানি টাইপ করতে হয় যে আপনার কী প্রশ্নের উত্তর দরকার। ঠিক তেমনি এই শিল্পীও সেই ইন্টারনেটের সাহায্যে তার যে জিজ্ঞাস্য সেটা খুঁজে বের করে তার সেই বাঁশির মধ্য দিয়ে বিভিন্ন ধরনের যে সরগম সেটাকে কিন্তু আস্তে আস্তে যখন সে সেটাকে রপ্ত করতে শুরু করে তখন একটার পর একটা সরগম কিন্তু মিলিত হয়ে একটা সুরের আকার ধারণ করে। হ্যাঁ, আমি এমনই একজন শিল্পীর সাথে আপনাদের পরিচয় করে দেব, তার নাম দেবজিৎ দাস। এই মুহূর্তে আমি তার সাথে একটু কথা বলে নেব। তার কোথাও কোনোভাবে তিনি কোনো গুরুর কাছ থেকেও কিন্তু সেভাবে বাঁশি শেখেনি, তিনি এই রকমভাবেই কোনো একজনের কাছে সেই সুর শুনেছিলেন এবং যখন সেই সুর তিনি শোনেন তারপরেই কিন্তু ধীরে ধীরে এই ইন্টারনেটের মাধ্যমে সেগুলোকে খুঁজে বের করে তার যে তার মধ্যে যে ধরনের একটা জ্ঞান রয়েছে বা শখ রয়েছে সেটাকেই কিন্তু তার বাঁশির মধ্য দিয়ে ফুটিয়ে তোলে। সবার প্রথমে আমি তার সাথে একটুখানি কথা বলে নেব। আপনি বাঁশি সম্পর্কে যদি একটু কিছু বলেন এবং পাশাপাশিভাবে যেটা আমরা শুনেছি আপনার সম্বন্ধে যে আপনি কোথাও বাঁশি কিন্তু শেখেননি, আপনি কারো কাছ থেকে শুনেছিলেন এবং ধীরে ধীরে আপনি ইন্টারনেটের, যেহেতু আজকাল যুগ সেহেতু ইন্টারনেটকে হাতের একটা হাতিয়ার করেছেন বা সম্বল করেছেন, তারপরে সেই জায়গাটাকে আরও বেশি করে রপ্ত করেছেন বা শান দিয়েছেন বলা যেতে পারে, সেই বিষয়ে যদি একটু বলেন। মানে হচ্ছে আমি শুনেছিলাম বহুদিন আগে দাদার থেকে পরিচিত, তবে বাঁশি শেখা বহুদিনের শখ ছিল, কিন্তু কোথায় শিখবো কী করে শিখবো কখনো সময় থাকলেও হয়তো সেই সুযোগটা হয়তো তখন পাইনি। ইন্টারনেটটা এমনই একটা মাধ্যম যেটার মাধ্যমে যে কোনো কিছু শেখা যেতে পারে বলে আমি মনে করি, সেভাবে বাঁশিটা আমার শেখা। এখনও সম্পূর্ণ শিখিনি, তবে শেখার চেষ্টা করছি, আগামী দিনেও শিখবো, আরও দেখা যাক পরবর্তীতে কোনো গুরুর কাছে আমি যদি যেতে পারি আমার নিজের পক্ষে ভালো হবে, তবে নিজে কিছুটা আয়ত্ত করে রাখা আমার পক্ষে বেটার বলে আমার মনে হচ্ছে, তাই আমি নিজের শখ চালিয়ে যাচ্ছি, শুধু শখেই আমি বাঁশি বাজাচ্ছি এখন, আর কিছুই না। মানে পড়াশোনার পাশাপাশি লকডাউনের মধ্যে এই বাঁশি কিন্তু একটা মানে নিজের একটা সঙ্গী বলতেই পারে। একেবারে নিজের, শুধুমাত্র নিজের জন্য বাঁশিটা, আর বিভিন্ন কারণে হোক, পড়াশোনার কিছু রিজন চলে আসে বা ছবি আঁকা বা আমার ব্যক্তিগত জীবনে যে প্রফেশনালি আমি জিমের সাথে জড়িত আছি, সব কিছু প্রফেশনালভাবে যেগুলো শখের জিনিস ওগুলো প্রফেশনাল দিকে ঢুকে যাচ্ছি, তবে বাঁশিটার দিকে সম্পূর্ণ নিজের জন্যই আর কি, এটাই। কীরকম মানে আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখি যে গান বলুন বা বিভিন্ন ধরনের যে ধরনের শিল্পগুলো রয়েছে সেগুলো মানুষকে কিন্তু একটা আত্মার যে শান্তি বা একটা তৃপ্তি সেই তৃপ্তি কিন্তু দেয়। তো সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে একটু অনুরোধ করব, প্রথমত আপনি কী কী ধরনের বাঁশি বাজান এবং তারপরে যদি একটুখানি আমাদেরকে সেই সুর শোনান। বেসিক্যালি ইন্ডিয়ান ক্লাসিক্যালের প্রতি আমার খুব শখ, তবে এখনও রপ্ত হয়নি, হয়তো গুরুর প্রয়োজন তার জন্য, এখন অনেকটা যেতে হবে, কিছুটা বেসিক নলেজ আমি নিজেকে তৈরি করার জন্য জাস্ট চেষ্টা করছি এখন। ঠিক আছে, একটু শোনাতে চাই, আমি দেখছি যদি পারি কিছু। Thank you.
আমরা শুনলাম ওনার কাছ থেকে সেই বাঁশির যে সুর তিনি রপ্ত করেছেন এবং সেই যে বিখ্যাত সুর টাইটানিকের, সেই বিখ্যাত সুর কিন্তু তিনি শোনালেন। আমি আপনাকে একটু অনুরোধ করব যে আজকের যুগে বিভিন্ন মানুষ চান বা বিভিন্ন বিশেষ করে যুবক যুবতী প্রত্যেকেই কিন্তু চান যে তার যে শখ বা সেটাকে পূর্ণ করতে অনেক সময় হয়তো তার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না অনেক কারণে। তো সেক্ষেত্রে আপনিও যেরকম বিভিন্ন ইন্টারনেটের যে সাহায্য সেই সাহায্য নিয়েছেন বা আপনার যে শখ ছিল সেটাকে আপনি সেই জায়গায় একটা স্টিক ছিলেন বা দৃঢ় ছিলেন, তো এই হিসেবে যদি বলি আপনাকে যে এই প্রজন্মকে বা যারা যুবক যুবতী রয়েছেন তাদের যদি একটু বার্তা দিতে হয় তাহলে কী বার্তা দেবেন? সময় নেই কথাটা একটু হয়তো সবসময় এটা প্রযোজ্য হবে না, কারণ 24 ঘন্টা আমাদের সকলেরই 24 ঘন্টাই থাকে। তবে নিজেকে নিজের জন্য একটু সময় বের করতে হবে। যারা প্রচুর মানুষ আছে যারা কাজকর্মের মাধ্যমে ছাড়াও বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকে, সারাদিন হয়তো ঘুমানোর সময়টুকু ছাড়া সারাদিন কোনো না কোনো কাজ করতেই থাকে, যদি কোনো সময় থাকে, বিশেষ করে লকডাউন যখন গেল তখন অনেক কিছু শেখার সুযোগ ছিল। বাঁশিটা শেখাও আমার সেখান থেকেই, এখনও 1 বছর জাস্ট হলো আমি বাঁশি হাতে নিয়েছি। এভাবেই সময়টাকে কাজে লাগাতে হবে, হয়তো তার চার জন্য 14 ঘন্টাও লাগতে পারে, সারাদিনের 16 ঘন্টাও লাগতে পারে, বাকি টাইম নিজের রেস্ট বা যা যা কাজকর্ম আছে সেগুলোর প্রশ্নে দিতে হবে। এতটুকু করলেই যথেষ্ট, নিজের শখ পূরণ হয়ে যাবে। এখন ইন্টারনেটের মাধ্যমে যে কোনো কিছুরই শখ পূরণ করা যায় বলে আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরা কিন্তু ওনার মুখ থেকেও শুনে নিলাম উনি কিন্তু একটা কথা খুব স্পষ্টভাবে বললেন যে সময় নেই। হ্যাঁ, এই কথাটা আমরা অনেকের মুখ থেকে কিন্তু শুনতে পাই। তবে অবশ্যই যারা এরকম মনে করছেন যে তাদের কাছে সময় নেই, তাদের জন্য কিন্তু এই দেবজিৎ দাসের যে একটা কথা, এই সময় নেই কথাটা অনেক ক্ষেত্রেই কিন্তু সত্যিই ভুল। সময়টা আমাদেরকেই বের করতে হয়, প্রত্যেকটা মানুষের কাছে সেই 24টা ঘন্টাই কিন্তু সময় রয়েছে। তাই এখনই আমি আপনাদের বলবো যে যদি কেউ এরকম চান তাহলে অবশ্যই তার শখ যা রয়েছে সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ুন এবং আপনাদের শখ যা রয়েছে সেটাকে রপ্ত করে কিন্তু যে আনন্দ, সেই আনন্দ আপনারা উপভোগ করুন। আপনারা শুনলেন দেবজিৎ দাসের সেই ফ্লুইড বা সেই বাঁশির যে সুর সেটা কিন্তু আপনারা শুনলেন। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ক্যামেরায় অর্ণবের সাথে আমি অনসূয়া, চ্যানেল বাংলা।